আমাদের ঘরটা ছিল অনেক সুন্দর দেখতে। আমাদের এই পাশে এই পাশে দুটো ঘর আছিল, বড়াই গাছ, তারপরে ইউকালার গাছ, আম গাছ, জাম গাছ। আমার ওই বাসাতে থাকতে খুব ভালো লাগতো। 10-year-old Zubaida lived in a beautiful village along with her family, but due to river erosion, their house was completely washed away. They were forced to move, but the danger was not over. আমরা ওই বাড়ি ভেঙে যখন এখানে আসি তখন আবার বন্যা, নতুন বাড়িতে আসি তখন আবার বন্যা। এই যে এই ঘরের একটু থেকে পানি উঠছিল, কিন্তু সবজি খেয়ে তারপর এগুলো ডুবে গেছে। তারপর আমরা তখন কী খাবো, তার সেগুলো নিয়ে আরও বেশি ভয় লাগছে। আমি যখন আমার বাচ্চাদেরকে বেশি শাকসবজি খাওয়াতাম তখন ওরা মানে সুস্থ ছিল, তখন ওরা অসুস্থ হয় নাই। Fortunately, the family received help. The mother has received training on how to protect her vegetables against the water. She also received seeds to plant new vegetables. সেটা আমি আমার মাথায় ধরে রাখছি যে হলো ভবিষ্যতে আমি এগুলো যদি আরো লাগাই বা ভবিষ্যতে যদি বাগান করি তাহলে আমার বাচ্চারা হয়তো ভালো খাবার খেতে পারবে, পুষ্টিকর খাবার, তারা ঘন ঘন অসুস্থ হবে না এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। আমাদের ঘরে এখন নতুন সবজি আসছে, আমরা খুব আনন্দ করে খাবো। এই কথা ভেবে আমার খুব আনন্দ লাগে।